আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারছি না আমরা এখন কবে যেতে পারবো। এদিকে পাশাপাশি গতকালকে এয়ারপোর্টে বিমানের আমরা খবর নিয়েছিলাম, যেটা নাকি 5,200 টাকা ছিল, গতকালকে পর্যন্ত এটা 7,400 টাকার প্রত্যক্ষতা তারা আমাদেরকে জানাইছে। তারপরেও রেলের চিন্তা ভাবনা করছিলাম, রেল বলতেছে যে আমরা হয়তো আপনাদেরকে নিতে পারি, টিকিট কাটতে পারি, কিন্তু 50% নাকি লেট, যদি গাড়ি না যায় তাহলে 50% টাকা তারা আমাদেরকে রিটার্ন করবে না। এমনই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এখন এখানে মানে দুর্বিষহ জীবনযাপন করছি, টাকা পয়সা যা নিয়ে আসছিলাম তা শেষ হওয়ার পথে। দেশের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না, যোগাযোগ বিচ্ছিন্ন, ফোনের মানে ইন্টারনেট কানেকশন নেই, তারা কথা বলতে পারছেন না। দেশের লোক তো চিন্তা করছি, এখানটা যারা রয়েছে তারাও তো বাড়ির জন্য চিন্তা করছেন যে ওখানকার লোক কীভাবে রয়েছে। তারপরে আপনার মনে করুন অনেকের ভিসা শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে আসলে তো এইখান থেকে একটু সিচুয়েশনটা বাংলাদেশের খারাপ যাচ্ছে, তারপরে ইনশাল্লাহ আল্লাহর নামে বের হয়েছি, এখন দেখা যাক বেনাপোল পার হওয়ার পর বোঝা যাবে আসলে যে পরিস্থিতি কী অবস্থা। আমরা আপনার মনে করুন পেট্রোল পাম্পটা এখান থেকে সার্ভিস দিচ্ছে, একটা করে বাস যাচ্ছে, কারো কোনোদিন এই কদিন তো দুটো গেছে দুদিন, আর তারপরে একটা করে বাস যাচ্ছে পেট্রোল পর্যন্ত। এবং পেট্রোলের পরে আপনার বেনাপোলে গিয়ে তারা কীভাবে যাচ্ছে এটা তো মানে আমরা জানতেও পারছি না, কিন্তু উপায়ও নেই তো, তারা এখানে বসে থেকে যা অবস্থা দেশে গিয়ে তারা হয়তো কোনোভাবে পৌঁছে যাবেন বাড়িতে। আমরা এখান থেকে কলকাতা থেকে বেনাপোলে যাচ্ছি, বেনাপোল থেকে এখন বাসে হলে বাসে যাব, ট্রেনে হলে ট্রেনে যাব, যদি সুযোগ সুবিধা পাই না পাই তাহলে ওখানে ট্যাক্সি অথবা ভ্যান এভাবে যেতে হবে, আমাদের কষ্ট তো আর কেউ দেখবে না। সব বড় পর্যন্ত গাড়ি ছাড়ছে, সব বড় পর্যন্ত মার্কশিট পুরো ফাঁকা, লোকজন নেই, মার্কশিটে লোকজন নেই, পুরো ব্যবসা অবস্থা খুব খারাপ। এ বর্ডার দিকে খালি বর্ডার যাচ্ছে লোক, ওখানে দিকে কিছু গাড়ি পাওয়া যাচ্ছে তো লোক যাচ্ছে না, তো রিটার্নে চলে আসছে এখানে। আমার আজকে ডাইরেক্ট গ্রিন লাইন বাস ছিল, ও তার কালকে টিকিট পুরো ফুল বুকিং ছিল, সবে ক্যান্সেল করে দিয়েছে। হ্যাঁ, পুরো টাকা রিফান্ড রিটার্ন করে দিয়েছে। 11 তারিখে বাংলাদেশ থেকে ঘুরতে এসে ইন্ডিয়াতে একটু দিল্লিতে গেছিলাম, দিল্লিতে ঘুরে আবার হয়তো আমরা 18 তারিখে ব্যাক করছি, এরপরে আমাদের 21 তারিখে যাওয়ার কথা কিন্তু আসলে যাইতে পারতেছি না। 20 তারিখে চলে যেতাম কিন্তু বাসের কারণে চলে যেতে পারতেছি না, ডাইরেক্ট বাসও খুলতেছে না, আর এদিকে কেউ এখনও সিউরিটি দিতে পারতেছে না ওই পারে যে আমি কি বাসা পর্যন্ত পৌঁছাইতে পারবো। বাসা হয়েছে ঢাকা, ওখানে অবস্থা খুব খারাপ। আপাতত এখানে আসি, চেষ্টা করতেছি কীভাবে যাওয়া যায় বাংলাদেশে। বাড়িতে যোগাযোগ করতে পারছি, ইন্টারনেট তো বন্ধ, সারাদিনই বন্ধ থাকে, ডাইরেক্ট সিমে কল দিলে অনেক সাউন্ড শোনা যায় যায় না, হয়তো রাতের দিকে একটু কথা বলা যায় কোনো রকম, বা ওখান থেকে ফোন দিলে রাতের বেলা কথা বলা যায়, এছাড়া আর কষালে কথা বলার কোনো সুযোগ নেই। না, আমরা আছি 11 তারিখে, 11 তারিখের পর আমরা ওই দরবার শরীফ গেছিলাম, আজমির শরীফ, ওখান থেকে এসে কালকে দেখছি সেখানে কোনো গাড়ি নাই, মানে সব কাউন্টারে দেখছি গাড়ি এখন নাই বর্তমান, বলতেছে দেখবো দেখবো এরকম বলতেছে আর কি, মানে কনফার্ম কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। আর বর্ডার দিয়ে অনেক সমস্যা হচ্ছে এবং গাড়ি ছাড়তেছে না এই ধরনের আর কি। আর এখন এখন আমি দেখলাম সকাল উঠে গাড়ি কোনো জায়গায় নেই, গাড়ি বন্ধ। আর বাংলাদেশিরা অনেকজন এখন বেনাপোলে অনেকজনও আটকে এসেছে, অনেকজনের টাকা পয়সা শেষ হয়ে গেছে, অনেক সমস্যার মধ্যে আছে, টাকার বিকাশ টিকাশ এগুলো সব বন্ধ হয়ে গেছে, বাংলাদেশি বিকাশও বন্ধ করে দিচ্ছে, নগদও বন্ধ করে দিচ্ছে বাংলাদেশি গভর্নমেন্ট। ইয়ার ভাড়াটা বেড়ে যাওয়াতে আমাদের একটু মানে বৃদ্ধি পাওয়াতে একটু সমস্যা হয়ে গেছে, আর বাস বেনাপোল পর্যন্ত যাচ্ছে, এরপরে নিজের রিক্সে যেতে হচ্ছে, যেটা আমাদের যারা পেশেন্ট বা রুগী যারা বাবা মা বা আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। আর ট্রেনের কথাটা হচ্ছে মঙ্গলবার পর্যন্ত ট্রেন বন্ধ ছিল, তো বুধবার আমরা ট্রেনের টিকিট কেটেছি এবং বুধবারই থেকেই ট্রেন যাবে, তারপর দেখা যাক কী অবস্থা হয়। এখন পর্যন্ত মানে নিষেধাজ্ঞা আসে নাই যে ট্রেন চলবে না, তবে মঙ্গলবার পর্যন্ত ট্রেন বন্ধ, বুধবারই ট্রেন চালু হতে যাচ্ছে। এখন বর্ডার থেকে যারা যাচ্ছেন শুনতে পারলাম যে ওনারা নিজ রিক্সে যাচ্ছেন আর কি, অ্যাম্বুলেন্স বা গাড়ি বাস চলাচল করছে না, ওরা ওই গাড়ির ভাড়া করে ওভাবে যাতায়াত করছে আর কি। পাসপোর্ট দেখাতে হচ্ছে যে আমরা ইন্ডিয়া থেকে চিকিৎসার জন্য আসছিলাম, তখন পাসপোর্ট দিয়ে যাচ্ছি, মানে এরকম হচ্ছে, কিন্তু অনেকে মানে হয়রানির শিকার হচ্ছে আর কি ওইভাবে। এখন যা বাংলাদেশে লড়াই ঝগড়া চলছে ছাত্র আন্দোলন, ওর জন্যে বর্ডারে লোক আটকে আছে, লোক আসা যাওয়া হচ্ছে না, পশ্চিমবাংলা না আসলে একটু বিজনেস কমজোর হয়ে যায়, বাংলাদেশের লোক আসলে একটু পশ্চিমবাংলা বিজনেসে মেন পিলার।
ব্যবসা আজকে না হচ্ছে কালকে হবে, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে এই যে এই যারা নাকি বাংলাদেশের ভাই বোনরা এখানে আটকে আছে, তাদের সমস্যা হচ্ছে, বড় সমস্যা হচ্ছে।